আমি আপনাদের জুলাই মাসের পর 4 বছর উচ্চ বিদ্যালয় করতে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৃতীয় শ্রেণী গণিত বিষয়ে ক্লাস নিব। তৃতীয় শ্রেণী তোমরা বাসায় লেখাপড়া করছো, অবশ্যই ভালো করে লেখাপড়া করবে, আর কিছুদিন আছে। আর তোমাদের আমি আজকে শিখ থেকে একটি যোগ্যতা বিস্তম্ভ করে দেখাবো। সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং আমার সাথে সাথে অঙ্কটি প্র্যাকটিস করবে। দেখো অঙ্কটি আমি উঠিয়ে রেখেছি। অঙ্কটি দেখো 2 নম্বর অঙ্ক, ডলি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রথম দিনে 100 মিটার, দ্বিতীয় দিনে 150 মিটার, তৃতীয় দিনে 200 মিটার এবং চতুর্থ দিনে 250 মিটার দৌড়ায়। তাহলে কবে 4 দিনে কখন কত মিটার কখন দিনে দৌড়ায় সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা দেখো এখানে তোমাদের প্রিন্টিং মিস্টেক আসছে 13 দিন, আসলে এটা হবে প্রথম দিনে, খেয়াল রাখবে প্রথম দিনে। তাহলে এখন এখান থেকে এই প্রশ্ন থেকে তোমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন, প্রথম প্রশ্নটা কি দেখো, কোন দিন জলে বেশি দৌড়ায়? তাহলে এখানে আসছে 4 দিন, 4 দিন তুমি কি আসছে দেখো, প্রথম দিনে 100, দ্বিতীয় দিন 150 মানে 100 থেকে 150 বেশি, তারপর তৃতীয় দিন আছে 200 মানে 150 থেকে 200 আরো বেশি, তারপর চতুর্থ দিন আছে 250, তার মানে বোঝা যায় কি সবার শেষের দিন 250 সবচেয়ে বেশি। তাহলে এটা আমরা অ্যান্সার কিভাবে লিখব দেখো, ক নম্বরে চতুর্থ দিনে সবচেয়ে বেশি সে দৌড়ায়, তাহলে এটা আমরা লিখব চতুর্থ দিন অর্থাৎ 250 মিটার চতুর্থ দিন যেটা আছে 250 মিটার, 250 মিটার বেশি দৌড়ায়। তাহলে যদি চতুর্থ দিন দেখো এখানে ডলি রেখে দিলে ভালো হয়, ডলি চতুর্থ দিন অর্থাৎ 250 মিটার বেশি দৌড়ায়। তারপর হচ্ছে 2 নম্বর দেখো, খ নম্বর, খ নম্বরে আছে কি শেষ 2 দিন সে মোট কত মিটার দৌড়ায়। তাহলে শেষ 2 দিন আমরা জানি আছে কি 4টি দিন আছে, তাহলে তৃতীয় দিন আর চতুর্থ দিন এই 2 দিনের ভিতরে কি বলছে দিন, শেষ 2 দিন সে মোট কত মিটার দৌড়ায়, মোট মানে আমরা জানি কি যোগ করতে হবে। তাহলে আমরা এই লাস্টের 2 দিন আমরা যোগ করে দেখি কত হয়। তাহলে আমরা লিখবো কিভাবে, শেষ 2 দিন সে মোট দৌড়ায় কত আছে দেখো, শেষের দিন আছে, তৃতীয় দিন আছে 200 মিটার, তারপর চতুর্থ দিন আছে 250 মিটার। তাহলে 200 যোগ 250 দুটো যোগ করলে 1 মিটার, যোগ করলে কত হয় 200, আর 0 0 5 5, 2 আর 2 হয় 4, তাহলে 1 মিটার, তাহলে 450 মিটার সে 2 দিন দৌড়ায়, শেষের 2 দিন সে দৌড়াচ্ছে 450 মিটার। তারপর এটা আমরা টাইম লিখে দিতে পারি যে শেষ 2 দিন সে 2 দিন সে মোট 450 মিটার দৌড়ায়। দেখো খুবই সহজ আমরা বুঝতে পারছি আশা করি। তারপর 2 নম্বরে কি আছে দেখো, দ্বিতীয় ও তৃতীয় দিন সে মোট কত মিটার দৌড়ায়। তাহলে আমরা শেষের 2 দিন বের করেছি, এখন চেয়েছি কি দ্বিতীয় আর তৃতীয় মানে মাঝে 2 দিন। তাহলে আমি গড়টা দেখো সাজিয়ে রেখেছি কিভাবে, দ্বিতীয় ও তৃতীয় দিন সে মোট দৌড়ায়। তাহলে আমরা দেখি আগে দ্বিতীয় দিন কত আছে, দ্বিতীয় দিন আছে কত 150, তাহলে এখানে লিখে কত 150, আর তৃতীয় দিনে আছে হচ্ছে 200, তাহলে যোগ হচ্ছে 200, তাহলে 1 মিটার। তাহলে দুইটা যোগ করলে আমরা খুবই সহজ যোগ, যোগ করলে আমরা কি পাই 0 5 3, 1 মিটার। তাহলে এটা আমরা কি লিখব, শেষ আমরা লিখতে পারি দ্বিতীয় ও তৃতীয় দিন
50 মিটার দৌড়ে। তাহলে শিক্ষার্থীরা দেখো অঙ্কটি খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম সহজ যোগ দিয়ে করা হয়েছে। তাহলে তোমরা এই অঙ্ক সহ আরো যেগুলো অঙ্ক আছে আস্তে আস্তে করে বাসায় সবগুলো করে ফেলবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।